Spotify. চার্টার ডে উপলক্ষে রোটারি ক্লাব অব চিটাগাং, এস্ট্রুক্রেট ও জিপিএস ইস্পাতর উদ্যোগে সীতাকুণ্ড সুবিধাবঞ্চিত মানুষালার মাঝে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত। ডিসেম্বরের 1 তারিখ শুক্রবার সকালে বাঁশবাড়িয়ার জিপিএস কারখানা প্রাঙ্গণত অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পত প্রায় 600 বিভিন্ন রোগীরই চিকিৎসা সেবা দেওয়া হয়। এর মধ্যে আছে 200 শিশুরে হত্যা, 120 জন কন্যা শিশুর হানফোরণি এবং হানদুল বিতরণ, ডায়াবেটিস রোগী হলর ডায়াবেটিস পরীক্ষা, চাইল্ড হেলথ চেক আপ, ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম, স্তন ক্যান্সার পরীক্ষা, কিডনি সচেতনতা কার্যক্রম। অনুষ্ঠানত ব্যাক রোগীলার মাঝে ওষুধ এবং হানা বিতরণ করা হয়। এছাড়া সীতার তলর মাঝে সম্বল বিতরণ করছে। চিকিৎসা ক্যাম্পর উদ্বোধন করছে জিপিএস ইস্পাতর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসলাম শিমুল। চিটাগং এডস্ট্রিগেটেড চার্টার ডে পালন করছে। আসলে আমরা গতানুগতিক যে চার্টার ডে পালন করি একটা হোটেলে, একটা উন্নত হোটেলে বা একটা উন্নত পরিবেশে, আমরা সেটাতে একটু বেরিয়ে এসে আজকে চার্টার ডে তে রোটারি ক্লাব অফ চিটাগং এডস্ট্রিগেট তাদের এই দিনকে জনমানুষের সেবার মাধ্যমে, জনগণের দুস্থ মানুষের সেবার মাধ্যমে এই দিনটা তারা উদযাপন করছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক রুগী আছে আমাদের সাথে। এখানে আমরা ডায়াবেটিস চেক করছি, হার্ট চেক করছি, আমরা এয়ারিং করছি, আমরা মেডিসিনে আমরা এখানে সেবা দিচ্ছি। এই যে বিভিন্ন কাজগুলো আজকে এই পুরো দিনটাই আমরা আজকে চার্টার ডে হিসাবে রোটারি ক্লাব অফ চিটাগং এডস্ট্রিগেট পালন করছে এবং এই ক্লাবের আজকের দিনে এই ক্লাবের জন্ম, তাই এই দিনটাকে তারা এই ধরনের মানব সেবার মাধ্যমে তারা এই দিনটাকে পালন করছে। এই সময় অন্যান্যর মাঝে উপস্থিত আছেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, রোটারি গভর্নর নমিনি ডাক্তার মইনুল ইসলাম মাহমুদ, চার্টার প্রেসিডেন্ট মোস্তাফা আশরাফুল ইসলাম আলবি, রোটারি ক্লাব অফ চিটাগাং এডস্ট্রিগেটর প্রেসিডেন্ট রোটারিয়ান সাদমান সাইকা শেফা, জিপিএস ইস্পাতার মিডিয়া প্ল্যানার অভিক ওসমান সহ ক্লাবর ও রোটারিয়ান। আজকের এই দিনে রোটারি ক্লাব অফ এরিস্টোক্রেটের জন্ম হয়েছে, মানে তাদের কার্যক্রম শুরু করেছে, সেই উপলক্ষে আজকে ওদের চার্টার ডে অর্থাৎ জন্মদিন। আমি এই বছরে প্রেসিডেন্ট সাদমান সাইকা শেফা এবং চার্টার প্রেসিডেন্ট আলভি সহ এরিস্টোক্রেটের সকল সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের 1 ডিসেম্বর রোটারি ক্লাব অফ চিটাগং এরিস্টোক্রেটের চার্টার ডে, সেই উপলক্ষে আজকে আমরা সারা দিন ব্যাপী একটি মেডিকেল ক্যাম্প কার্য পরিচালনা করছি। আমি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। গতানুগতিক সমাজ ব্যবস্থা মধ্যে বর্তমানে চাকচিক্য এবং অন্যান্য জায়গায় আমরা চলে গেছি। সমাজ বিবর্তনের যে মানবের সেবা সেটা কিন্তু স্তরবিন্যাসে আমরা আসলে তাকে মূল্যায়ন করার মতো যে কার্যক্রম পরিচালনা করা দরকার সেখান থেকে আমরা কিছুটা সরে গিয়েছি বলে আজকে ব্যতিক্রমীটা আমাদের চোখে বেশি করে অনুভূত হচ্ছে। Cplus, Chittagong.